দর্শক, আজ কথা হচ্ছে কাঁধ ব্যথার কারণ লক্ষণ চিকিৎসা নিয়ে। পরামর্শ দিচ্ছেন ডক্টর এম ইয়াসির আলী স্যার। স্যার, যেমনটি বলছিলাম যে বিরতির আগে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আপনার কাছ থেকে পরামর্শ নিয়েছি, দর্শকদের প্রশ্নগুলো আপনার কাছ থেকে জেনেছি। আমরা সবসময় বলি যে রোগ নির্ণয়ের ক্ষেত্রে বা রোগ যখন হবে সেটি সমাধানের জন্য নির্ণয় করাটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। কাঁধ ব্যথার রোগীরা যখন আপনাদের কাছে আসে, সাধারণত নির্ণয়ের জন্য কি কি পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন পড়ে? হ্যাঁ, অনেক ধন্যবাদ। আমরা এই রোগীদেরকে মূলত ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টটাকে বেশি গুরুত্ব দিই, তবে ষোল্ডার জয়েন্টের এই সমস্যাগুলো নির্ণয়ের ক্ষেত্রে অনেক সময় ষোল্ডার জয়েন্টে এক্সরে করার প্রয়োজন পড়ে। কারো কারো ক্ষেত্রে মাস্কুলোস্কেলিটাল আল্ট্রাসাউন্ড বা আল্ট্রাসোনোগ্রাফির প্রয়োজন পড়ে, এবং কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় মানে খুব রেয়ার কিছু এমআরআই নামে ইনভেস্টিগেশন, এগুলোরও প্রয়োজন পড়তে পারে সফট টিস্যু ইঞ্জুরি বোঝার জন্য। তো মূলত এই টেস্টগুলো আমরা করে থাকি, এছাড়া ক্লিনিক্যালি কিছু টেস্ট আমরা করি যেটার মাধ্যমে তার কি কারণে পেইনটা হচ্ছে সেই কারণটাকে খুঁজে বের করার চেষ্টা করি। পরবর্তীতে যখন আপনারা নির্ণয় করতে পারলেন, সেক্ষেত্রে কারণ ভেদে নিশ্চয়ই চিকিৎসা প্রক্রিয়াও ভিন্ন হয়ে থাকে, সেই বিষয়ে একটু জানবো স্যার আপনার কাছ থেকে। জি অবশ্যই, আমরা এই প্রত্যেকটা রোগেই আসলে রোগ নির্ণয় পূর্বক চিকিৎসাটা আসলে নির্ধারণ করা হয়, আসলে ফিক্সড করে আসলে ট্রিটমেন্ট বলা যায় না, কারণ কাঁধ ব্যথার অনেক কারণের কথা আমরা আলোচনা করেছি, প্রত্যেকটা কারণের জন্য ট্রিটমেন্ট ভিন্ন ভিন্ন থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস বা ষোল্ডার জয়েন্টে যে ক্যাপসুলগুলো রয়েছে, লিগামেন্টগুলো রয়েছে, সেখানে ইনফ্লামেশন থাকে, সেটা কমানোর জন্য আমরা ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপির মাধ্যমে সেই ইনফ্লামেশনটা কমাতে পারি, এবং এই ধরনের রোগীদের মুভমেন্টটা একটু রেস্ট্রিক্টেড হয়ে যায়, তার হাতের কাঁধের মুভমেন্ট গুলা করতে পারে না সঠিকভাবে, যেমন হাত উপরের দিকে উঠাতে পারে না, হাত পিঠের দিকে নিতে পারে না, কষ্ট হয়, জামা কাপড় পরতে কষ্ট হয়, মাথা আঁচড়াইতে কষ্ট হয়, এই ধরনের সমস্যা নিয়ে রোগীরা আমাদের কাছে যখন আসে তখন আমরা এই মুভমেন্টটাকে রেস্টোর করি। সাথে সাথে জয়েন্টের ভিতরে এক ধরনের সাইনোভিয়াল ফ্লুইড থাকে, গাড়ির চাকার মধ্যে যেমন এক ধরনের গ্রিজ থাকে, আমাদের ঠিক জয়েন্টের ভিতরে সৃষ্টিকর্তা অনেক সুন্দর করে আমাদেরকে তৈরি করেছেন, প্রত্যেকটা সাইনোভিয়াল জয়েন্টে এক ধরনের ফ্লুইড থাকে যেটা আমাদের মুভমেন্ট গুলা করতে সাহায্য করে। অনেক ক্ষেত্রে সেই ফ্লুইড গুলা জমাট বেঁধে যায়, এবং কোনো কোনো ক্ষেত্রে বিশেষ করে ডিজেনারেটিভ কারণে, বয়সজনিত কারণে এই ফ্লুইড গুলা কমে যেয়ে থাকে, তখন এই ষোল্ডার জয়েন্টের মুভমেন্টটা রেস্ট্রিক্টেড হয়, সেক্ষেত্রে অনেক সময় ইনফিল্ট্রেশনের প্রয়োজন পড়ে, জয়েন্টের ভিতরে ফ্লুইডটা বাড়ানোর ইঞ্জেকশনের প্রয়োজন পড়তে পারে, অনেক সময় কিছু ফুড সাপ্লিমেন্টের প্রয়োজন পড়ে, এবং আমাদের কিছু ফিজিওথেরাপিতে কিছু ইন্টারভেনশন আছে যেটার মাধ্যমে আমরা এই মাসেল লিগামেন্ট গুলোকে রিল্যাক্স করে মুভমেন্টটাকে আবার রেস্টোর করতে পারি। আবার অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তাদের অরিজিন ফ্রম নেক, আমরা যেটা কিছুক্ষণ আগে আলোচনা করেছি যে সার্ভাইকাল রিজনে বা ঘাড়ের অংশে তাদের নার্ভের উপর কম্প্রেশন বা চাপ লেগে থাকার কারণে মূলত ব্যথাটা হাতের দিকে চলে আসছে, এবং এই ব্যথার কারণে তাদের মুভমেন্ট কম হয় এবং কাঁধটা আস্তে আস্তে জমাট বেঁধে যায়, সেক্ষেত্রে তাদের বোধ ঘাড় এবং কাঁধ দুইটা জায়গায় তাদের ট্রিটমেন্টের প্রয়োজন পড়ে। ঘাড়ের যে অংশে তার নার্ভের উপর চাপ লেগে আছে সেটাকেও কারেকশন করতে হয়, সাথে সাথে ষোল্ডার জয়েন্টের মুভমেন্টটাকেও ফিরিয়ে নিয়ে আসতে হয়। এরকম আসলে কারণ ভেদে চিকিৎসাগুলো ভিন্ন ভিন্ন হয়ে থাকে, তবে আমরা এইসব ক্ষেত্রে যাদের ডায়াবেটিস আছে দীর্ঘদিনের তাদের দেখতে পাই কাঁধ ব্যথাটা আমরা বেশি পাই, এবং হাউসওয়াইফ যারা হাউস হোল্ড ওয়ার্ক করে মানে মহিলাদের, তাদেরও কাঁধের এই সমস্যাগুলো নিয়ে আমরা বেশি দেখতে পাই। তো এই দুই শ্রেণীর মানুষের ক্ষেত্রেই দেখা যায় যে এই কাঁধের সমস্যাটা আমরা বেশি পেয়ে থাকি। আর স্পোর্টস ইঞ্জুরি রিলেটেড যে সমস্যা প্রথমে আলোক করেছি বা বিভিন্ন রকম ট্রমাটিক হিস্ট্রি থেকে এই ধরনের সমস্যা নিয়ে রোগীরা আমাদের কাছে আসে, কিন্তু মূল যে সমস্যা মানে ট্রিটমেন্টটা এই ক্ষেত্রে আসলে সমন্বিত একটু চিকিৎসার প্রয়োজন পড়ে। আমরা দেখতে পাই অনেক ক্ষেত্রে শুধু ওষুধের সমস্যাটা সমাধান হয় না, আবার কিছু কিছু ক্ষেত্রে শুধু ফিজিওথেরাপিতেও সমস্যাটা সমাধান হয় না, এই জন্য সমন্বিতভাবে যদি এই চিকিৎসাটা নেওয়া যায়, যেমন ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি, এক্সারসাইজ, কিছু সাপ্লিমেন্ট, অনেক সময় ইঞ্জেকশন, এই সমন্বিতভাবে যদি চিকিৎসাগুলো নেওয়া যায় রোগীর সিভিয়ারিটি অনুযায়ী, তাহলে রোগীরা দীর্ঘমেয়াদী ভালো থাকে এবং দ্রুত এই সমস্যা থেকে পরিত্রাণ পায়।